মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুটি ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর একটিতে আওয়ামী লীগ ও অন্যটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বুনবির ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রশিদ নৌকা প্রতীকে ছ চারশো পঁয়ষট্টি ভোট পেয়ে ও মির্জাপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে ছ নশো একষট্টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলার রিটার্নিং অফিসার তপনজ্যোতি অসীম মঙ্গলবার এ ফলাফল ঘোষণা করেন আমাদের প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন জানান ওইদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই ইউনিয়নের উনিশটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট দেওয়ার মাধ্যমে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা রক্ষার্থে সেখানে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী